কানাডার রাজধানী অটোয়ার বেরিকেন ড্রাইভে একটি বাড়িতে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মরদেহ পাওয়া গেছে। বন্দুকধারীদের গুলিতে তারা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। একটি জরুরি ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর তারা ছয়জনের মরদেহ খুঁজে পান। এছাড়াও অন্তত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাড়িটি কানাডার রাজধানী থেকে প্রায় 17 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি উপশহরে অবস্থিত। এ ঘটনায় একজনকে গ্রেফতার করার কথা জানিয়ে অটোয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি একটি দুঃখজনক ঘটনা, এর তদন্ত জটিল হতে চলেছে। তদন্তকারী দল বেরিগান ড্রাইভে রয়েছে, এখন আর জননিরাপত্তার কোনো হুমকি নেই। অটোয়ার মেয়র এ ঘটনাকে তার শহরের ইতিহাসে সহিংসতার সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন।